আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি রূপা চলে এসেছি আপনাদের জন্য আরেকটি ব্লগ নিয়ে রাজশাহী। তো ভিউয়ার্স, আমি এই মুহূর্তে আছি রাজশাহী নওগাঁয়। তো নওগাঁর খুবই ফেমাস একটা প্লেসে আজকে আমি যাচ্ছি ঘুরতে এবং দেখতে, পাশাপাশি আপনাদের জন্য বানাবো একটা স্পেশাল ব্লগ। তো ভিউয়ার্স, আমার সাথে আর কথা না বাড়িয়ে চলুন, আমরা কোথায় যাচ্ছি আপনাদেরকে একটু দেখাই। তো ভিউয়ার্স, আমরা কিন্তু এখন কুসুম্বা মসজিদের দিকে যাচ্ছি। কুসুম্বা মসজিদ যেয়ে আপনাদেরকে বাকি ভিউগুলো দেখাচ্ছি। তো ভিউয়ার্স, আমি কিন্তু চলে এসেছি নওগাঁর বিখ্যাত কুসুম্বা মসজিদ, যেটা হচ্ছে পাঁচ টাকার মসজিদ নামে পরিচিত। তো পাঁচ টাকার মসজিদ কেন বলা হয় সেটা কিন্তু আমি আপনাদেরকে এই ব্লগে দেখাবো। আমি কিন্তু নওগাঁ জেলার কুসুম্বা মসজিদে আছি, আর মসজিদটা আমার পেছনেই। খুবই সুন্দর মসজিদ এটা, মানে নওগাঁ জেলার একটা খুব সুন্দর জায়গা যেখানে মানুষ ঘুরতে আসলে অবশ্যই দেখতে আসে। তো অনেকেই হয়তো বা আগেই দেখেছেন যারা রাজশাহীর আছেন, কিন্তু আমার জন্য এটা একেবারেই নতুন প্লেস আর খুবই ভালো লাগছে, এনজয় করছি। যদিও শর্ট টাইম নিয়ে এসেছি, তারপরেও মোটামুটি যতটুকু পারছি এনজয় করার ট্রাই করছি। আপনারাও যারা আছেন রাজশাহীতে বা যারা ঢাকা থেকে আসবেন, তারা অবশ্যই এই জায়গাটায় ঘুরতে আসবেন। তো ভিউয়ার্স, আমরা কিন্তু এই মুহূর্তে আছি কুসুম্বা মসজিদের সামনে। তো প্রথমেই কিন্তু ভেতরে ঢোকার ভিউটা দেখালাম। আচ্ছা, খুব বেশি ভেতরের দিকে কিন্তু যাওয়া যাবে না, আমি বাইরে থেকে একটু ভিউগুলো দেখাবো আপনাদেরকে। আর পাশেই কিন্তু কুসুম্বা মসজিদের পাশে আছে দিঘি বা ঝিল, যেটা অনেক বড়, এটার ভিউটাও অনেক সুন্দর। এই যে কুসুম্বা মসজিদে কিন্তু গেটের দিকে দেখতে পাচ্ছেন আপনারা মৌমাছির চাক। হ্যাঁ, মধুর যে চাকটা প্রত্যেকটা গেটেই আছে, একদম রিয়েল। ভিউয়ার্স, তো আমি কিন্তু একদম ঝিলের পানি দেখতে পাচ্ছি, চাইলে হাত দিয়ে ধরতেও পারবো। বাট আমি বাবা পানি অনেক ভয় পাই, তো পানি ধরার দরকার নেই। এই যে আমার হিরো, আপনার ভাইয়া আমার পাশেই আছে এখানে। তো যাই হোক, যে যাই বলুন, আমি কিন্তু আলহামদুলিল্লাহ ভালো আছি আপনার ভাইয়ার সাথে, এবং আপনারা এই ব্লগে দেখতে পাচ্ছেন। তো খুব ভালো লাগছে জায়গাটা। আমি এবং আপনার ভাইয়া আছি আজকে কুসুম্বা মসজিদের ভেতরে। সে আমার শাল নিয়ে হাতে দাঁড়িয়ে আছে। ওকে, তো রইস বলো তো, কুসুম্বা মসজিদ সম্পর্কে আমাদেরকে একটু কিছু বলো আমার আমার ভিউয়ার্সদেরকে। কুসুম্বা মসজিদ সম্পর্কে তো আমি বেশি কিছু জানি না, শুধু জানি 5 টাকায় আছে এটাই। আচ্ছা, 5 টাকার মসজিদ বলা হয়, ঐতিহ্যবাহী একটা মসজিদ। এটা অনেক ঐতিহ্যবাহী একটা মসজিদ। আপনারা দেখবেন 5 টাকার নোট যে আছে আমাদের বাংলাদেশের, তো 5 টাকার নোটের মধ্যে যে মসজিদের ছবিটা দেয়া আছে সেটাই হচ্ছে কুসুম্বা মসজিদের ছবি, তাই না রুই? আর এই জায়গাটা আসলে কিন্তু অনেক ভালো করে পিকচারও তুলতে পারবেন, অনেক সুন্দর একটা জায়গা। অবশ্যই ফ্যামিলি নিয়ে আসবেন। এর আগে কিন্তু আমার ফ্যামিলি পার্সনরা এসেছিল, বাট এবার আমি একা, কারণ আমরা হঠাৎ প্ল্যানে আসতে হয়েছে আমাদেরকে, বা না অথবা তাদেরকে আমি সাথে নিয়ে আসতাম। হিন্দি বলতে বলতে হিন্দিও মুখে চলে আসে। আচ্ছা, তো একটু ঘুরে ফিরে আমরা কিন্তু রওনা দিয়ে দিব আবার বাসার উদ্দেশ্যে।
তো ভিউয়ার্স, যারা এতক্ষণ পর্যন্ত আমার ব্লগটাকে দেখেছেন তাদেরকে অনেক অনেক থ্যাংক ইউ সো মাচ এভরিওয়ান আমাকে এতটা সাপোর্ট করার জন্য। আমার ভিডিওতে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। ইনশাআল্লাহ নেক্সট ব্লগ পাবেন। আল্লাহ হাফেজ।